এখন পিছন থেকে দেখিয়ে দিই। মাথা সোজা রাখ, সোজা রাখছ। हेलो बंधुरा नमस्कार, स्वप्ना ब्यूटी स्पेसे अपने सबाई के स्वागत। तो आज के आबार एक नतून हेयर काट अपन संगे शेयर कर देखु। हमार हेयर मोटामुटी लंग ही आलोई लंग आो लंग उन्नी मीडियम हेयर करते चाहन। तो मीडियम हेयर करते चाहन कारण कि हेयर के छोटो करते चाहन, हेयर फल होनार खूब। तो से कारण उन्नी चाहन जे हेयर के एक छोटो कर दीते। तो डोगाटा हल्का एक पतला ग तो उन्नी चाहन जे हेयर मोटामोटी एक छोटो ही करते। तो ये हेयर ओपर उन्नी अन्य कोनो काट करते चाहन ना, जस्ट यू काट ही करते चाहन। तो आम्रा यू काट ही कर दीची हमें। तो देखो ना हमें हेयर के स्प्रे करे आगे भालो करे भिजिए निलाम। प्रतिबारेर मतो हमें सब समय भिजिए ही काटी, आपनारा जानें। तो हमें भिजिए नियेछि, एबार हमें मिडिल थेके डिवाइड करे निलाम, तीन भागे भाग करलाम। तो देखुन आमार लेंथ आमी देखिए निच्छी, देखिए निलाम अतखानी छोटो हबे। तो आमी ओई हेयर ऊपर काटटा शुरू करछी, एतखानी लेंथ रेखे दिलाम। एबार फार्स्टे आमी आमार स्ट्रेट भावे केटे, आंगुलटा स्ट्रेट छिलो आमार ओइभावेई केटेछी। एबार आमी ओर परेर भागटा निये একটু একটু করে ভাগ করে ছোট ছোট করে কাটটা করছি, তাতে আমার কাটটা প্রপার আসে, ভালোভাবে আঁচড়ে। দেখুন এইভাবে এইভাবে কাটিংটা আমি করছি। করার পর আবার দেখেও নিচ্ছি ক্রস চেক করে, এভাবেই কাটিংটা করলে প্রপার একদম কাটিংটা আসে, মাপটাও ঠিকঠাকভাবে দিতে হয়। আমার লেফট সাইড কাটিং হয়ে গেল, মিডল আর লেফট হয়ে গেল। এবার আমার রাইট সাইড, তো এবার আমি শুরু করছি রাইট সাইড। এদিকটা আমি আমার চিরুনি দিয়েই কাত করে করে কাটিংটা করে দিচ্ছি। দেখুন কাটিংটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাটিংটা কেমন হলো। শেষে আমি সেটিংটাও করে দেব, করে আমাকে দেখিয়ে দিতে হবে। তো দেখুন পুরো ভালোভাবে হেয়ারটাকে আঁচড়ে আঁচড়ে, একটুকুও যেন না হেয়ার ছোট বড় থাকে। তো আমি ঠিক জাস্ট হেয়ারটাকে কাটিং করব, আমাদের আমরা যেমন অ্যালফাবেটে ইউ লিখি তো ওই শেপেই আমাকে কাটিংটা করতে হবে। হেয়ারটা যেন ছোট বড় এরকম কোথাও না থাকে, দুদিকটা আমাকে ক্রস চেক করে দেখে নিতে হবে বারবার, সেম আছে কি না। আর ডান দিকটা একটুখানি বড় রয়ে গেছে, তো ওটাকে আমাকে আবার ঠিক করতে হবে। পুরো ভালোভাবে আঁচড়ে আঁচড়ে দেখুন আমার যেইটুকুনি একটু একটু করে বাড়তি হেয়ারগুলো থাকবে ওগুলোকে আমাকে ঠিক করে দিতে হবে, তাহলে কাটিংটা প্রপার আসবে। যতদিন যাক না কেন, যখন হেয়ারটা বড় হবে সময়ের সঙ্গে সঙ্গে, যখন হেয়ারটা বড় হচ্ছে তো বড় হতে হতে হেয়ার ওইভাবেই বড় হবে, একদিক ছোট একদিক বড় ওই রকম হবে না। যদি আমি এখন কাটিংটা প্রপার করতে পারি, ছোট বড় যদি থাকে তাহলে সে হেয়ারগুলো একটু বড় ছোট হয়ে যায় পরে, এরকম দেখায়।
দেখুন আমি কাটিংটা চলছে, হেয়ার কাট ইউসেফ হেয়ার কাট। বার বার আমি আছড়ে 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 কাটিংটা করব, যেন ক্লায়েন্টের কোনো কমপ্লেন না আছে যে আমার হেয়ারটা কাটিং ভালো হয়নি, ছোট বড় হয়ে গেছে, এরকম যাতে যাতে না হয়। দেখুন চলছে ইউসেফ হেয়ার কাট। দেখুন আমার ডান দিকটা একটু ছোট রয়ে গেছিল, আমি ঠিক করছি। কাটিংটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ কি আমার হেয়ারটা সেটিং করতে হবে, হিট দিয়ে সেটিং করে দেখিয়ে দিলে বুঝতে পারবেন প্রপার হেয়ার কাটটা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে অল অপশনটিও ক্লিক করে রাখতে পারেন, কারণ কি আমার নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর যদি আমার হেয়ার কাটটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেও জানাবেন কেমন হলো, ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন, কারণ আপনারা যতই আমাকে রেসপন্স করবেন ততই আমি মোটিভেটেড হব, আমার ভিডিও বানাতেও অনেক সুবিধা হবে। দেখুন আমি এবার হেয়ারটাকে ব্লো ডাই করা শুরু করছি, মিডিয়াম হিট দিয়েই ব্লো ডাইটা করছি, কারণ আমি বারবার বারবার করে কম করে করে আমাকে হেয়ারটাকে ঠিক করতে হবে, বারবার কম কম করে করে করলে এটা স্মুথ হয়, সিল্কি হয়, ড্রাই হয় না অত, মানে মিডিয়াম হিটটা দিলে, খুব বেশি হিটটা দিয়ে দিলে চুলের ক্ষতি তাতে। দেখুন আমি সেটিংটা করছি এভাবেই, পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত ব্লো ডাইটা দিচ্ছি। এইভাবে আমি একটু 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 করে হেয়ার নিয়ে হেয়ারটাকে সেট করব। সেটিং করার আগে অবশ্যই সেরামটা দিয়ে দিতে হবে, চুলটা সিল্কি থাকবে তাতে, ডোগা ফাটা জোট এগুলো থাকবে না, সেরামটা অবশ্যই দিয়ে রাখবেন, কারণ কি হেয়ার ভালো রাখতে এখনকার ডেটে সেরামটা অবশ্যই জরুরি। এখন সবাই স্মুথ সিল্কি হেয়ার চায়, সেই আগের মতো জোট ফাটা রাফ হেয়ার এখন আর চলবে না, সেরাম স্পা এসব করে রাখবেন হেয়ারের পুষ্টি। এগুলো
দেখুন আমার দু সাইড হয়ে গেছে দু ভাগ। এইভাবে আমি হেয়ারটাকে বারবার উল্টে পাল্টে সেটিংটা করছি। হেয়ারটাকে এভাবেই আমাকে সেট করতে হবে। এভাবেই করলে খুব ইজিলি সেট করা যায় কম সময়ে। টাইমেরও একটা ব্যাপার থাকে ক্লায়েন্টের। এই হেয়ারটা আমার কেটে সেটিং করে দিতে 20 মিনিট মতো সময় লেগে গেছিল। দেখুন আমার চলছে ইউসেফ হেয়ার সেটিং। কেমন হলো কাটিংটা সেটিংয়ের পর আপনারা অবশ্যই দেখছেন, তো কমেন্টে আমাকে জানাবেন কীরকম হলো কাটিংটা। কোথাও আমার একটু একটু করে যদি হেয়ার বেড়ে থাকে ওইটুকু আমি কাট করে দিচ্ছি। বেশি বাদ দিয়ে দিচ্ছি না, তো দেখুন কাটিংটা কেমন হলো। ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন একটু মেনশন করলে ভালো হয়, ভালো লাগে আমার। তো সবাই ভালো থাকবেন, দেখুন আমি আমার ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে থাকবেন এটুকুই চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
देखो आमार काटिंग रेडी।